বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে চোখ এখন দেশবাসীর। এই নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের আইভি রহমান ও স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকের অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। আজ রবিবার নির্বাচনের দিন সকাল থেকেই কেন্দ্রের সামনে নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের দেখা যাচ্ছে, কিন্তু হাতি প্রতীকের কোনো কর্মী সমর্থকদের দেখা না গেলেও কেন্দ্রের সামনে উভয় প্রার্থীর পোস্টার দেখা যাচ্ছে। সরেজমিনে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, নৌকা প্রতীক ও বিভিন্ন কাউন্সিলর প্রার্থীর কর্মী সমর্থকরা ভোটারদের হাতে স্লিপ দিচ্ছেন, আবার শেষ মুহূর্তে ভোটের জন্য আকুতি মিনতি করছেন। আদর্শ স্কুল নারায়ণগঞ্জ কেন্দ্রে ঢোকার মুখে বিভিন্ন প্রার্থীর নির্বাচনী ক্যাম্পেইন বুথ রয়েছে। সেখানে হাতি প্রতীকের তৈমুর আলম খন্দকারের একটি বুথ থাকলেও সকাল থেকে সেখানে কোনো কর্মী সমর্থককে দেখা যায়নি, এমনকি তৈমুর আলমের ব্যাজ ধারণ করা কোনো কর্মীকেও দেখা যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, তৈমুর আলম যেহেতু বিএনপি নেতা ছিলেন, তাই তার পক্ষে সরাসরি ক্যাম্পেইনে থাকলে নানা ঝামেলার সৃষ্টি হতে পারে। সরকার দলীয় সমর্থকদের রোষানলে পড়ার আশঙ্কাও করেছেন কেউ কেউ। তবে তৈমুর আলম বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় তার সঙ্গে কিছু নেতাকর্মীকে দেখা গেছে। আলামিন জয়, চ্যানেল আরে, নিউজ ডেস্ক।